नमस्कार बंधुरा, ग्लोबल पेटुक चैनेले आपनादेर स्वागत। आज आमी आपनादेर जन्य निये एसेछि नर्थ इंडियार विख्यात पालक पनीर। आसुन रान्नाटा शुरू करा जाक। कड़ाइते आमी 2 चामच सादा तेल दिए दिलाम। तेल गरम होले आमी टुकरो करा नून हलुद माखानो पनीरगुलो दिए हल्का करे भेजे नेब। बेशी भाजबो ना, गाए जेन बेशी दाग ना लागे। তারপরে আমি পনিরগুলো তুলে নিলাম। পনিরটা হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। পনিরগুলো দেখুন আমার ঠিকমতো ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই পনির ভাজা তেলের মধ্যে কয়েকটি মেথি দিয়ে দিলাম। মেথির একটা সুন্দর গন্ধ আছে, সেটি মিশিয়ে পালক পনিরটা আরও সুস্বাদু হবে। এবারে আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগে থেকে সিদ্ধ করে বেটে নিয়েছিলাম। এবারে এই পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে লাল না হয়। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এবারে আমার পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজের জল শুকিয়ে গেছে। এরকমই হবে ভাজাটা। এবারে আমি আগে থেকে বেটে রাখা পালং শাক ও কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাক ও পেঁয়াজটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবারে আমি স্বাদমতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাস কম করে 3 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। দেখুন পালং শাকটা শুকিয়ে এসেছে, জলটা টেনে গেছে, পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1/4 চামচ গরম মশলা ও 1/4 চামচ সুগার ফ্রি দিয়ে দিয়েছি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে পালং শাকের সাথে মিশিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এবারে আমি কিছুটা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। সব মিশে গেছে। এবারে আমি 1/4 কাপ ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এবারে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম। ক্রিম না দিলে আগে যে আমি জলটা দিয়েছি সেখানেই আপনারা দুধ দিতে পারেন। এবারে আমি ফ্রেশ ক্রিমটা পনিরের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার পালক পনির রেডি হয়ে গেছে। এই রান্নাটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।